যে আমার জীবন না হয় নষ্ট হয়েছে, এখন আমার বাচ্চাটার জীবন আমি চাই ভালোভাবে করে চলতে পারতাছি না, এটারও কষ্ট। হ্যাঁ, আবার স্বামী নাই, তারও কষ্ট থাকতেই পারে, বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়। সুখ ছিল কখন জীবনে? জীবনে সুখ ছিল যখন ছোট ছিলাম তখনই, কিন্তু বিয়ের পর থেকে বাবা মার কাছে ছিলাম, ছোট ছিলাম তখন আমাদের সুখ ছিল। এখন মনে করেন বাবা যেহেতু মারা গেল, বাবা মারা যাওয়ার পরে মায়ে এক জায়গায় বিয়ে দিল ইচ্ছা করে, কিন্তু জানতাম না যে আমার স্বামীর মন খারাপ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় নারীর সঙ্গে। দেখতেই পাচ্ছেন সে তার বাচ্চা কোলে করে নিয়ে আজ ভিডিওর সামনে আসছে। কেন বাচ্চাটাকে নিয়ে ভিডিওর সামনে আসা লাগছে, চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম সুমি। সুমি আপু, যে কোলে এটা কি হয়? মেয়ে। মেয়ে হয়। তো এই যে আজ মেয়েকে নিয়ে কেন ভিডিওর সামনে আসছেন? অনেক কষ্ট, অভাবের কারণে আসছে। কিসের কষ্ট? আপনার স্বামী কি হয়েছে? স্বামী চলে গেছে। স্বামী চলে গেছে? কেন চলে গেছে? কেন? আরেকটা মেয়ের সাথে রিলেশন ছিল, তারপরে চলে গেছে। হুম, আচ্ছা আচ্ছা। আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল? আমাদের বিয়েটা বাবা মায় দিয়েছিল। বাবা মায় দিয়েছিল? হুম। আচ্ছা আচ্ছা। কতদিন সংসার করছিলেন? তাও 2 বছরের মতো সংসার করছিলেন। আচ্ছা আচ্ছা। বাচ্চাটার নাম কি? বাচ্চাটার নাম নুসরাত। মানে তোমার নাম কি? তোমার আব্বুর নাম কি? আব্বু কোথায় আছে? বাবার কথা কি মনে পড়ে? মনে পড়ে না? বাবা কি দেখতে আসে না তোমাকে? বাবা ভালোবাসে না? বাবা কি তোমাকে ভালোবাসে না? আচ্ছা আচ্ছা। এই যে বাচ্চাটাকে নিয়ে, তাহলে কি আমরা প্রতিবেদন করতে আসতাম? এই যে বাচ্চাটাকে নিয়ে আপনি এখন কিভাবে দিন কাটতেছে আপনার? এই বাচ্চাটাকে নিয়ে মানুষের বাড়ি কাজ করি। আচ্ছা। কষ্ট, অভাব। বাবা ছিল, মারা গেছে, এখন ভাইরা আছে, মনে করেন যে বউ নিয়ে যার যার সংসার ভিন্ন। এখন আমি বাচ্চাটা নিয়ে খুব কষ্টে পড়ে গেছি, আমি বাধ্য হয়ে, আমার মা আছে বিধবাতে, মায়ের ঘরে থেকে তো আর আমার বাচ্চা নিয়ে চলতে পারি না। আমি এখন নিজে ইচ্ছা করেই মানুষের বাড়ি কাজ করি এই বাচ্চাটারে রেখে। তো এখন আমার খুব কষ্ট হয়, তার কারণে আমি প্রতিবেদনের সামনে আসলাম। এই যে আপনার বয়সটা তো আর বেশি না, এই যে এই বয়সে স্বামী হারা হয়ে গেছেন, একটা বাচ্চা নিয়ে বাকি জীবনটা কি ভাবতেছেন? বাকি জীবনটা ভাবতেছি যে আমার জীবন না হয় নষ্ট হয়েছে, এখন আমার বাচ্চাটার জীবন আমি চাই ভালোভাবে গড়ে তুলতে, মানুষের মতন মানুষ করতে, ওকে লেখাপড়া শিখিয়ে যেন পরে যেন ভালো একটা পরিবেশে বিয়ে দিতে, এই আশা করে আমি নিজে মানুষের বাড়ি কাজ করে আমার বাচ্চারে আমি খাওয়াই। আপনি কি পড়ালেখা করছিলেন? না, আমি অতটা লেখাপড়া করি নাই, 3-4 পর্যন্ত পড়ছিলাম। এটা তো আসলে পড়ালেখার ভিতরে পড়ে না। যাই হোক, এখন আপনি তো বুঝতে পারতেছেন এই বয়সে এসে পড়ালেখা না করার কত কষ্ট। অবশ্যই চেষ্টা করবেন এই মেয়েটাকে পড়ালেখা শেখানোর জন্য, আপনার জীবনটা শেখাবো বলেই এর জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি যে ভাইরা যেন কেউ খুশি আমাকে একটু হেল্প হেল্প করে বাচ্চাটার জন্য, দয়া করে যেন বাচ্চাটাকে আমি মানুষের মতন মানুষ করতে পারি। আচ্ছা আচ্ছা। আপনার ঠিকানাটা কোথায়? দেশের বাড়ি কোথায়? নামাই দেন। হ্যাঁ, নবীনগর ভাই। ঠিকানাটা নবীনগর? আচ্ছা। গ্রামের বাড়ি কোথায়? নবীনগরই? গ্রামের বাড়ি কোথায়? ওইখানে স্থানীয়? ওইখানে স্থানীয়? জায়গা জমি টমি আছে? না ভাই, আমরা ভাড়া থাকি। ভাড়া থাকেন? আচ্ছা আচ্ছা। তো এই বয়সে এসে কষ্ট লাগে কোন বিষয়টা? স্বামী নেই নাকি আসলে নিজে চলতে পারতেছেন না? সেটা নিজে চলতে পারতাছি না, এটারও কষ্ট। হ্যাঁ, আবার স্বামী নাই, তারও কষ্ট থাকতেই পারে, বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়। সুখ ছিল কখন জীবনে? জীবনে সুখ ছিল যখন ছোট ছিলাম তখনই, কিন্তু বিয়ের পর থেকে বাবা মার কাছে ছিলাম, ছোট ছিলাম তখন আমাদের সুখ ছিল। এখন মনে করেন বাবা যেহেতু মারা গেল, বাবা মারা যাওয়ার পরে মায়ে এক জায়গায় বিয়ে দিল ইচ্ছা করে, কিন্তু জানতাম না যে আমার স্বামীর মন খারাপ ছিল। তখন সে আরেকটা মেয়ের সাথে রিলেশন করছিল, পরে বাবুটার বয়স যখন 3 মাস তখন আমি তার কাছ থেকে এসে পড়ছি। এসে পড়ার পরে ওই হইতেই বাবুর আমি খুব কষ্ট করে 3 বছর বয়স এখন বর্তমানে চলতেছে। এখন কি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করতেছেন নাকি এইভাবে জীবন কাটিয়ে দিবেন? চিন্তা না, এভাবে তো আর জীবনটা চলবে না। আমিও চাই যে একটা ভালো মনের মানুষ যদি পাই, কেউ যদি আমার কষ্ট দুঃখ বুঝে, আমার বাচ্চা সহ আমার দায়িত্ব নিতে পারে, আমার পাশে দাঁড়ায়, তাহলে সেরকম ভালো মনের মানুষ যদি পাই তাহলে আমি বিয়ে বসবো। কেননা আমারও তো বয়স তেমন না, আমার তো একটা জীবন সঙ্গীর দরকার। আর
তার দ্বারাই যেন আমার বাচ্চাটাকেও মানুষ করতে পারি, বাচ্চাটাকে যেন বড় করে গড়ে তুলতে পারি, ভালো পরিবেশে যেন বিয়ে দিতে পারি, এই আশা করে আজকে আমি প্রতিবেদনের সামনে আসছি। মানুষ বলে আসলে জানতে চায় বাচ্চা আরেকজনের আরেকজন কেন দায়িত্ব নেবে বা খরচ নেবে। যখন মানুষ এই কথা বলে যার দয়া হবে, কেউ যদি ভালো, এমনও মানুষ আছে পৃথিবীতে ভালো মানুষ, তাদের বাচ্চা কাচ্চা নাই, তারা যদি দায়িত্ব নিতে পারে সেরকম ভালো মনের মানুষ আইসে, তাহলে ওরকম ভালো মানুষ পাইলে আমি তার সাথে সম্পর্ক রিলেশন রাখবো। আর কারো যদি এমনিও ইচ্ছা হয় দয়া করে খুশি একটু হেল্প সহযোগিতা সাহায্য করে আমার বাচ্চার জন্য, তাহলে হয়তো আমার বাচ্চারে খায় পড়ে এখন মানুষ যত দূর করতে পারি করব। আচ্ছা আচ্ছা, আর তা আপনার সাথে আসলে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে। নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ, আমার নাম্বার মুখস্থ, একটু বলে দেন। নাম্বারটা তো মুখস্থ নেই ভাই, নাম্বারটা মুখস্থ থাকলেও আমার যদি দুই একটা ভুল হয়ে যায়। আচ্ছা, তো আপনি দেখে বলে দেন। হ্যাঁ, আমি দেখে বলে দিতেছি। জি, 018 917 917 341 341 26 26। নাম্বারটা খোলা থাকে তো? জি, নাম্বার যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর কেউ যদি বিয়ে শাদী করতে চায় বা আপনার কথা শুনে কেউ যদি খোঁজ খবর নিতে চায়, কষ্টের কথাগুলো বলবেন, জানাবেন, ঠিক আছে? মিথ্যা কথা বলবেন না। না ভাই, আমি কথাগুলো বলছি সব মনের থেকে, আমি সত্য কথাই বলছি। আমার স্বামী আমার তালাক দিয়ে দিয়েছে, পরে আমার বাচ্চাটারে নিয়ে আমার খুব কষ্ট হয়, মানুষের বাড়ি কাজ করে খাই, আমি বাধ্য হয়ে বাচ্চাকে নিয়ে মিডিয়ারের সামনে আসছি যে এই বাচ্চাটারে খাওয়াই পড়াই যেন মানুষ করতে পারি, মানুষের যেন হেল্প সহযোগিতা সাহায্য করে, যেন ভালো মনের মানুষ একটা পাশেও দাঁড়াইতে পারে, এরকম যদি ভাগ্য যদি লেখা থাকে কেউ না কেউ আমার জীবনে এসে বাচ্চার দয়া করে যদি আসে, তাহলে আমি তার সাথে সারা জীবনের জন্য রিলেশন রাখবো। সবচেয়ে বড় কথা, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর কোনো ভাইরা যদি খুশি হয়ে আমাকে হেল্প টেল্প করে, তাহলে আমি নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে তাকে দোয়া করবো। ওকে, আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাই দেন। হ্যাঁ, জায়গা জমি টমি আছে? না ভাই, আমরা ভাড়া থাকি। ভাড়া থাকেন? আচ্ছা আচ্ছা। তো এই বয়সে এসে কষ্ট লাগে কোন বিষয়টা? স্বামী নেই নাকি আসলে নিজে চলতে পারতেছেন না? সেটা নিজে চলতে পারতাছি না, এটারও কষ্ট। হ্যাঁ, আবার স্বামী নাই, তারও কষ্ট থাকতেই পারে, বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়। সুখ ছিল কখন জীবনে? জীবনে সুখ ছিল যখন ছোট ছিলাম তখনই, কিন্তু বিয়ের পর থেকে বাবা মার কাছে ছিলাম, ছোট ছিলাম তখন আমাদের সুখ ছিল। এখন মনে করেন বাবা যেহেতু মারা গেল, বাবা মারা যাওয়ার পরে মায়ে এক জায়গায় বিয়ে দিল ইচ্ছা করে, কিন্তু জানতাম না যে আমার স্বামীর মন খারাপ ছিল। তখন সে আরেকটা মেয়ের সাথে রিলেশন করছিল, পরে বাবুটার বয়স যখন 3 মাস তখন আমি তার কাছ থেকে এসে পড়ছি। এসে পড়ার পরে ওই হইতেই বাবুরে আমি খুব কষ্ট করে 3 বছর বয়স এখন বর্তমানে চলতেছে। এখন কি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করতেছেন নাকি এইভাবে জীবন কাটিয়ে দিবেন? চিন্তা না, এভাবে তো আর জীবনটা চলবে না। আমিও চাই যে একটা ভালো মনের মানুষ যদি পাই, কেউ যদি আমার কষ্ট দুঃখ বুঝে আমার বাচ্চা সহ আমার দায়িত্ব নিতে পারে, আমার পাশে দাঁড়ায়, তাহলে সেরকম ভালো মনের মানুষ যদি পাই তাহলে আমি বিয়ে বসবো। কেননা আমারও তো বয়স তেমন না, আমার তো একটা জীবন সঙ্গীর দরকার, আর তার দ্বারাই যেন আমার বাচ্চাটাকেও মানুষ করতে পারি, বাচ্চাটাকে যেন বড় করে গড়ে তুলতে পারি, ভালো পরিবেশে যেন বিয়ে দিতে পারি, এই আশা করে আজকে আমি প্রতিবেদনের সামনে আসছি। মানুষ বলে আসলে জানতে চায় বাচ্চা আরেকজনের আরেকজন কেন দায়িত্ব নেবে বা খরচ নেবে। যখন মানুষ এই কথা বলে যার দয়া হবে, কেউ যদি ভালো, এমনও মানুষ আছে পৃথিবীতে ভালো মানুষ, তাদের বাচ্চা কাচ্চা নাই, তারা যদি দায়িত্ব নিতে পারে সেরকম ভালো মনের মানুষ আইসে, তাহলে ওরকম ভালো মানুষ পাইলে আমি তার সাথে সম্পর্ক রিলেশন রাখবো। আর কারো যদি এমনিও ইচ্ছা হয় দয়া করে খুশি একটু হেল্প সহযোগিতা সাহায্য করে আমার বাচ্চার জন্য, তাহলে হয়তো আমার বাচ্চারে খায় পড়ে এখন মানুষ যত দূর করতে পারি করব। আচ্ছা আচ্ছা। আর তা আপনার সাথে আসলে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে। নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ, আমার নাম্বার মুখস্থ, একটু বলে দেন। নাম্বারটা তো মুখস্থ নেই ভাই, নাম্বারটা মুখস্থ থাকলেও আমার যদি দুই একটা ভুল হয়ে যায়। আচ্ছা, তো আপনি দেখে বলে দেন। হ্যাঁ, আমি দেখে বলে দিতেছি। জি, 018 018 917 917 341 341 26
26 নাম্বারটা খোলা থাকে তো জি নাম্বার যাক নাম্বারটা খোলা রাখবেন আর কেউ যদি বিয়ে শাদী করতে চায় বা আপনার কথা শুনে কেউ যদি খোঁজ খবর নিতে চায় কষ্টের কথাগুলো বলবেন জানাবেন ঠিক আছে মিথ্যা কথা বলবেন না না ভাই আমি কথাগুলো বলছি সব মনের থেকে আমি সত্য কথাই বলছি আমার স্বামী আমারে তালাক দিয়ে দিয়েছে পরে আমার বাচ্চাটারে নিয়ে আমার খুব কষ্ট হয় মানুষের বাড়ি কাজ করে খাই আমি বাধ্য হয়ে বাচ্চাকে নিয়ে মিডিয়ারের সামনে আসছি যে এই বাচ্চাটারে খাওয়াই পড়াই যেন মানুষ করতে পারি মানুষের যেন হেল্প সহযোগিতা সাহায্য করে যেন ভালো মনের মানুষ একটা পাশেও দাঁড়াইতে পারে এরকম যদি ভাগ্য যদি লেখা থাকে কেউ না কেউ আমার জীবনে এসে বাচ্চার দয়া করে যদি আসে তাহলে আমি তার সাথে সারা জীবনের জন্য রিলেশন রাখবো সবচেয়ে বড় কথা নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ কোনো ভাইরা যদি খুশি হয়ে আমাকে হেল্প টেল্প করে তাহলে আমি নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে তাকে দোয়া করবো ওকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম